গত একুশে মার্চ সন্ধ্যাবেলায় বোমার আঘাতে খুন করা হয় রামপুরহাট মহকুমার বর্ষাল গ্রামের উপপ্রধান মাদু শেখকে তিনি খুন হওয়ার পর জ্বলে ওঠে বগটুই গ্রাম সে আগুনে পড়ে প্রাণ হারাতে হয় ছোট থেকে বড় জনকে এই ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে এবং সেই তদন্তে নেমে নতুন করে সাতজনকে গ্রেপ্তার করা হলো। এরা প্রত্যেকেই পলাতক ছিলেন অন্যদিকে ভাদুর শেখ খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন লালন শেখ এই সাতজনকে মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের দশ দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় অন্যদিকে ভাদুর শেখ খুনের ঘটনায় ছোটো লালন শেখকে দুদিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে যে স্বজন আমাদের স্বজন আমরা যারা হারিয়েছি সেদিকে তো ধরেন খুশি কি বাড়িতে আসছি তাদের কথাই মনে পড়ছে সব সবসময় তারা ঘুরতে ফিরত বাড়ির মেয়ে ছেলেরা কি বাড়ির মেয়ে ছেলেরা তো রত্ন তারা তো বাড়ির লক্ষ্মী তাদেরকে দেখতে পাচ্ছি না মনটা একটু খারাপ করবে যদিও বাড়িতে ফিরেছি তো ঠিক আছে কী করবো যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না বাকি জীবনটা যেভাবে বেঁচে আছি সেভাবে তো সংসারটা জীবনটা বাকি জীবনটাতে কাটাতে হবে এ নিয়ে বাড়িতে এসছি আশা করছি আস্তে আস্তে কোনো জিনিসই চিরস্থায়ী থাকে না সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যায় তবে আমাদের স্বজন যারা চলে গেছে তারা কখনোই আমি আমরা তাদেরকে ভুলতে পারবো না এমনভাবে মানে নিকৃষ্টভাবে নাকারজনকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বকটুই গ্রামে এই গণহত্যার ঘটনা দেখতে দেখতে পাঁচ মাস পার করল ইতিমধ্যে স্বজন হারারা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী চাকরি এবং ক্ষতিপূরণ পেয়েছেন তবে পাঁচ মাস পর তারা কোন পরিস্থিতিতে কাটাচ্ছেন কেমন পরিস্থিতি রয়েছে গ্রামের ইতিমধ্যেই ওই গ্রামের যারা গ্রাম ছেড়ে ভয়ে অন্যত্র পালিয়ে গিয়েছিলেন তারা এখন সবাই গ্রামে ফিরেছেন রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এখনও মেরামতির কাজ চলছে পাশাপাশি গ্রাম থেকে যাতে আতঙ্কের ছোঁয়া তুলে সরানো যায় তার জন্য পুলিশে পেকেট রাখা হয়েছে একটি ক্যাম্প করে সেখানে দিন রাত পুলিশ এবং সেভিক ভলেন্টিয়াররা গ্রামবাসীদের পাহারায় রয়েছেন এর পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা অন্যদিকে এখানে যে কবস্থান রয়েছে সেটিকেও পাঁচেল দিয়ে ঘিরে ফেলা এবং রং ইত্যাদির জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দর মধ্য দিয়ে সেই কাজ আগেই করা হয়েছে ভয়ঙ্কর এই ঘটনার পর এখন গ্রামে মানুষের ফিরে আসতে শুরু করার পাশাপাশি অনেকটাই দূর হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা এছাড়াও তারা দাবি করছেন এখন গ্রামের পরিস্থিতি অনেক ভালো যারা বাইরে চলে গিয়েছিলেন তারা ফিরে এসেছেন এবং প্রশাসনিক তৎপরতায় তারা স্বাচ্ছন্দ্যেই বসবাস করছেন বক্রের পরিস্থিতি এখন ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে বা যারা আসামি তারা অনেককে ধরা পড়েছে আর গ্রামের মানুষ যারা নিরীহ মানুষ যারা ভালো মানুষ তারা আস্তে 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 গ্রাম ফিরছে গ্রামে আসছে পুলিশ পিকেটিং আছে ক্যাম্প আছে তো তাতে কোনো অসুবিধা নাই বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট নিউজ এইটিন লোকাল